এবার আরো কিছু সংবাদ এক নজরে। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানো ও প্রতীক জানান দিতে প্রচারণায় ব্যস্ত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। বিস্তারিত জানাবেন যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাসুদ, শেষ মুহূর্ত যাবে, আগামী 27 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট 4,26,470 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অপলা জি, মাজেদ মাসুদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। আবারও আওয়ামী লীগের সম্মেলনের খবর। আর এই সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকেও এসেছেন নেতাকর্মীরা। কি অবস্থা সেখানকার জানবো। সহকর্মী নাবিল জাহাঙ্গীর রয়েছেন ঘটনাস্থলে, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। নাবিল, আপনার আশপাশে অনেক নেতাকর্মী দেখতে পাচ্ছি, একটু আপনার মাধ্যমে নেতাকর্মীদের বক্তব্য শুনতে চাই, কি প্রত্যাশা তাদের? প্রচণ্ড ভিড় রয়েছে এবং তারা সবাই কিন্তু মানে সব মিলিয়ে একটি মিলন মেলায় পরিণত হয়েছে এই কার্যালয়, এবং এখানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অপলা জি, নাবিল, আপনাকে ধন্যবাদ। খেলার খবর। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে 87 রানের লিড নিয়েছে ভারত। টাইগারদের 227 রানের জবাবে 314 রানে থামে ভারতের প্রথম ইনিংস। বিনা উইকেটে 19 রানে দিয়ে আরো বিস্তারিত জানাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি যুক্ত হব তার সাথে। পাপন, জানাবেন বিস্তারিত। আওয়ামী লীগের সম্মেলনের দাওয়াত পেয়েছে বিএনপি। দুপুরে রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণ পত্র পৌঁছে দেয় আওয়ামী লীগের প্রতিনিধি দল। পরে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জানান, সম্মেলনে যোগ দেয়া না দেয়ার সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। দর্শক, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দাওয়াত পেয়েছে বিএনপি, কি হবে পরবর্তী করণীয়, এই বিষয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। হোসেন আলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।